তার আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এই ব্লগে চলে এসেছি রাজধানীর আগারগাঁওয়ে, এবং এই আগারগাঁওয়ে আজকে আমরা হলিডে মার্কেট, যেটি বাংলাদেশে একদমই নতুন, উন্নত বিশ্বের দেশগুলোতে হলিডে মার্কেটের নামটি শোনা যায় কিন্তু বাংলাদেশে আসলে শোনা যায় না। কিন্তু রাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে উন্নত বিশ্বের মতো রাস্তার পাশেই হলিডে মার্কেট। এখানে 100 জন উদ্যোক্তা তাদের পণ্য পসরা সাজিয়েছেন এবং বিভিন্ন স্টল দিয়েছেন। আজকে এই ব্লগে আমরা এই হলিডে মার্কেটের বিভিন্ন স্টল দেখব এবং উদ্যোক্তাদের কথা শুনব। তো চলুন মার্কেটে ঢোকা যাক। আচ্ছা, আপনার স্টলটি আসলে কিসের এবং কি ধরনের পণ্য নিয়ে এসছেন এবং আপনি কোথা থেকে এসছেন? আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে হাসান আহমেদ। আমার স্টল মানে কোম্পানির নাম হচ্ছে রাহেলা জুট ক্রাফট। আমি হচ্ছে আপনার নাখালপাড়া আমাদের অফিস, আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঝিনাইদহতে। আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে আপনার হ্যান্ডমেড, মানে জুটের উপর হ্যান্ডমেড। এখন এখানে আবার আপনার লেদার আছে, তারপরে আপনার এই র্যাক্সিনের ই আছে, এরকম ধরনের প্রোডাক্ট আছে, ব্যাগ আছে, তারপর কয়েন পার্স আছে, মোবাইল ব্যাগ আছে, তারপরে ভ্যানিটি ব্যাগ আছে, নিউ ভ্যানিটি আছে, টিস্যু বক্স আছে, টিস্যু বক্স কভার আছে, এই ধরনের প্রোডাক্ট। আর এগুলোর দাম কত কত? এক একটা এক এক রকম। যেমন আপনার এই ব্যাগটা হচ্ছে রাউন্ড ব্যাগ, এটা হচ্ছে আপনার 850 থেকে 800 টাকা লাস্ট রাখতে পারবো। এবং এগুলো হচ্ছে আপনার নিউ ভ্যানিটি, এটা হচ্ছে আপনার 550 থেকে 500 টাকা রাখতে পারবো। এটা হচ্ছে আপনার আমাদের জামদানি ব্যাগ, এটা হচ্ছে আমাদের মানে হট কালেকশন আর কি। এটা আমাদের অনেক মানে প্রোডাকশন বেশি হয় এবং এটাও মানে আমাদের কাস্টমার এটার চাহিদা বেশি আর কি। এর দাম হচ্ছে আপনার 1350-1100 টাকা লাস্ট রাখতে পারবো। এবং এই যে আমাদের টিস্যু বক্স আছে, টিস্যু বক্স এটার দাম হচ্ছে আপনার 800 টাকা, জামদানি কাপড় কেটে আমাদের এটা বানানো বোর্ডের উপর দিয়ে। তারপর আপনার ওইখানে আছে আপনার ই আছে, কলমদানি আছে, তারপর হ্যান্ড পার্স আছে, মোবাইল ব্যাগ আছে, তারপর আপনার ল্যাপটপ ব্যাগ আছে, অফিস ব্যাগ আছে। আচ্ছা, এই হলিডে মার্কেটে কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে আমরা সেই শুরু থেকে আছি, ওনাদের মানে ওনার যে পদ্ধতিটা নিয়েছে সেই পদ্ধতিটা অনেক ভালো আর কি। কী ধরনের পণ্য নিয়ে এসেছেন এখানে? আমরা পাটজাতি পণ্য নিয়ে আসছি। পাটজাতি পণ্যের মধ্যে কী কী পণ্য রয়েছে এখানে? টেবিল ম্যাট, সাইড ব্যাগ, তারপরে হলো লাঞ্চ ব্যাগ, তারপর বটুয়া ব্যাগ, ঝুড়ি, সব কিছু। আচ্ছা, এই হলিডে মার্কেটে কি সবসময় আসা হয়? আমরা বিগত 7-8 সপ্তাহ আসছি, রোজার ভিতরে অফ ছিল, এখন আবার শুরু করছি। আচ্ছা, আপনাদের পণ্যের দামগুলো কত কত? এক একটা এক এক রকম। টেবিল ম্যাট সেট 1500, সাইড ব্যাগ 350, ঝুড়ি 300, ল্যাম্প 350-400 এরকম, লাঞ্চ ব্যাগ 150-200 এরকম টাইপের। আচ্ছা, আপুর দোকান স্টলটি শেষ করে আমরা আরেকটি স্টলে যাব। হ্যাঁ ভাইয়া, কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা কি পণ্য নিয়ে এসেছেন এই হলিডে মার্কেটে? এটা রুটি মেকার। জি আচ্ছা, এটি কি আপনারা নিজেরাই তৈরি করেন? জি আমাদের নিজস্ব কারখানা তৈরি হয় এটা। মেহগুনি কাঠের আমাদের ফ্যাক্টরি হলো টঙ্গী কলেজ গেট। এই হলিডে মার্কেটে কেমন সাড়া পাচ্ছেন? আজকে আসলাম, তবে ওয়েদারটা যেভাবে গরম দেখতেছি সেক্ষেত্রে বলতে পারি না, বাকিটা দেখতে হবে, দেখা যাক কী হয়, কারণ ওয়েদারের উপর ডিপেন্ড করে, মানুষ তো ঘর থেকে বেরোতে চায় না, দেখা যাক কী হয় আজকে। মার্কেটে স্টল দিয়েছেন, একটু আপনারা বলবেন যে আপনাদের আসলে কী ধরনের পণ্য নিয়ে এসেছেন, কী ধরনের পণ্যের কালেকশন রয়েছে আপনাদের এবং আপনাদের কোম্পানির নাম কী? আমাদের কোম্পানির নাম হচ্ছে এগ্রে হোমটেক্স, আমাদের হোমটেক্স প্রোডাক্ট। হ্যাঁ, আমাদের হচ্ছে হোম ডেকোর আইটেমগুলো আমাদের, এবং ব্যাগ, কুশন, কুশন কাভার, জুট ব্যাগ, এগুলো নিয়ে আমরা বেসিক্যালি কাজ করি। আর এটা যেহেতু হচ্ছে ঐক্য ডিএনসিসি মার্কেট, হলিডে মার্কেট, এখানে সব ধরনের ক্রেতাই আমাদের আসে, এজন্য সব কিছু প্রোডাক্টই আমাদের এখানে নিয়ে আসা। এর মধ্যে হচ্ছে যে কুশন, কুশন কাভার, মাথার বালিশ, কোল বালিশ, নেক পিলো, ব্যাগ, জুট ব্যাগ এবং বিভিন্ন ধরনের বাস্কেট, সবগুলোই হচ্ছে যে আমাদের এখানে খুব ভালো রেসপন্স আসে এবং এখানে কাস্টমারের সাথে একটা ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করা যায়। আমরা তো আমাদের ফিজিক্যাল স্টোর এবং স্বপ্ন ইউনিমার্টে আমরা সেল করি নর্মালি, তারপর অনলাইনে ভালো একটা আমাদের কাস্টমার বেস আছে, তো ওনাদেরকে আমরা বারবারই নক করি যে আপনারা আসেন, দেখে শুনে আরও কাছাকাছি থেকে আপনারা নিতে পারবেন। তো ওনাদের একটা ক্যাটাগরি কাস্টমার থাকে এবং এখানে হচ্ছে সব ধরনের কাস্টমার আসায় আমাদের জন্য ভালো, ওনারাও দেখে শুনে নিতে পারে এবং আরও অনেক উদ্যোক্তা আসে আমাদের এখানে, সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ইলিভেন রোডের থেকে আসা, আমার শোরুম আছে আলপনা প্লাজায়, আমার নামেই লাভ ফ্লুটস। এটা বাংলাদেশের আলপনা প্লাজা, এগুলো বৃহত্তম মিউজিক মার্কেট, তার চতুর্থ তলায় 427-28 আমার শোরুম। আর এই হলিডে মার্কেটে দীর্ঘদিন বন্ধ ছিল, তো এটা প্রথম যখন উদ্যোগটা হয় তখন আমি শুরুর থেকে এই পর্যন্ত আছি। আমার বংশ পরম্পরা, আমার ফাদার এটার সাথে জড়িত ছিল, আমার বাবা ছিল একজন ব্রিটিশ আমলের প্রথম সোলজার আর্মি এবং ডিফেন্সেই উনি বাঁশি বাজাতেন। তখন আপনার ভারতবর্ষ ব্রিটিশ আমল থেকে শুরু আর কি, ভারতবর্ষ, বঙ্গদেশ, তারপরে পূর্ব পাকিস্তান, স্বাধীন বাংলাদেশ পর্যন্ত আমার বাবা এটার বাঁশির সাথে সমৃদ্ধ। আমি মামুন বলছি ট্রেডিশনাল দোকান থেকে। আমি বিগত 3 মাস ধরে স্টার্ট করেছি ট্রেডিশনাল ফুড নিয়ে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যেসব খাবার আছে বা যেগুলো ট্রেডিশনাল ওয়েতে হয় সেই খাবারগুলো নিয়েই মেইনলি
উদ্যোক্তা হয়ে ওঠা। তো দেখা যায় হাতে ভাজা মুড়ি, জবের ছাতু, লাল চিনি, লাল চিড়া, তারপরে হচ্ছে হাতে করাল ঢেকে ছাটা চাল, তারপরে বগুড়ার বিখ্যাত দই, এই ধরনের কিছু মানে ঐতিহ্যবাহী খাবারগুলো নিয়ে শুরু হওয়া। এবং আমরা যে জিনিসটা মেনটেন করি সেটা হলো ট্রেডিশনাল পদ্ধতিতেই তৈরি করার যে ওয়েটা, এতে করে আমাদের যে গ্রাম বাংলার যে স্বাদটা সেটা ফিরে আনা এবং শহর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC ও ঐক্যর উদ্যোগে প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশের কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে শুরু হয় হলিডে মার্কেট, যা প্রতি সপ্তাহের শুক্র ও শনিবারে নির্বাচন কমিশন অফিসের সামনে বসে, যা সকাল 10টা থেকে শুরু হয়। এই হলিডে মার্কেটে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, পার্বত্য অঞ্চলের কৃষিপণ্য, খাদ্যপণ্য ও নার্সারির বিভিন্ন বৃক্ষ এখানে মেলে। তাই আপনারা যারা চলে আসতে চান কোনো এক হলিডেতে, চলে আসুন এই হলিডে মার্কেটে। আজকের মতো সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।